জন্মলগ্ন থেকে সংবিধান বিচার ব্যবস্থায় বিএনপির আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মরণপণ যুদ্ধ করে সরকারকে হটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যখন পতন অবশ্যম্ভাবী তখন আর কিছু করার থাকে না, সরকারকে এবার ক্ষমতা থেকে হটাতে হবে। চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নাহিদ হোসেন শাওন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বরগুনায় মধ্যরাতে শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনায় অভিযুক্ত ইলিয়াসকে আটক করা হয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর 2 বছরের কারাদণ্ডের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপাধি নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় মার্চে কারাদণ্ডপ্রাপ্ত হন তিনি। 4-5 দিনের মধ্যেই নতুন অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান মামুন। বৃহস্পতিবার তামিম ইকবালের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণার পর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। গত ঈদে 17টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল নীরব বুবলি জুটির সিনেমা ক্যাসিনো। ঈদের ষষ্ঠ সপ্তাহে এসেও সিনেমাটি চলছে 9টি প্রেক্ষাগৃহে। একে ইতিবাচকভাবেই দেখছেন চিত্রনায়ক নীরব।